বিগত লোকসভা নির্বাচনের পরে আজকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, ব্লক কমিটির সদস্য এবং শাখা সংগঠনের ব্লক সভাপতি, এক্স কাউন্সিলরদেরকে একত্রিতভাবে আমরা মিলিত হয়েছিলাম যে আগামী 21 জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার লক্ষ্যে আজকে আমরা ঘোষণা করলাম। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 14 তৃণমূল থেকে, এসিপিএম থেকে আসা পঙ্কজ রায় সরকার মহাশয়, ওনাকেও আমরা সংবর্ধনা দিলাম 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কত নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এটা করা হচ্ছে? এটা দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের এই কর্মসূচি। আপনার নাম? ভীমসেন মণ্ডল, সভাপতি 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আমাদের অনেক প্রতিযোগিতা প্রবণতা আছে, তারা যদি সংবর্ধনা দিতে চায় আমার মনে হয় এবং বিবেচনা দিতে পারে। এসসি ওবিসি ছেলের পক্ষ থেকেও সিকান্দার মল্লিক ভাই, ধন্যবাদ সকলকে। একটু তাড়াতাড়ি, কারণ ইতিমধ্যে আমার মনে হচ্ছে এসসি ওবিসি কাজ করছে না, আপনারা বুঝতে পারছেন একটু বড় বাজেট এবার মিটিংটা শুরু করি।